শক্তিগড়ের ঘটনায় নয়া বেগ ব্রেকথ্রু ঠিক কি খবর রয়েছে অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অরূপ কি জানতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি দেখো যে গাড়িটি অতদাইতে নীল গাড়ি পুলিশ যে গাড়িটিকে খুঁজে পেয়েছে বা যে গাড়িটি শক্তিগড় থানার অদূরে রেখে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় যেটা সূত্রে জানা যাচ্ছে যে শনিবার দিন অর্থাৎ শনিবার দিন পয়লা মার্চ পয়লা এপ্রিল ভোরের দিকে নীল গাড়িটি চলে যায় ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ড থেকে সুপারি ক্লাবদের নিয়ে আসা হয় দুপুরের দিকে দুর্গাপুরে এবং তারা 12টা কি 12:30টার মধ্যে দুর্গাপুরে ঢুকে যায় এবং 6টা পর্যন্ত তারা ওয়েট করেছিল যে কখন রাজু ঝা তার কলকাতার দিকে রওনা দেবেন সেই জন্যই তারা ওয়েট করেছিল এবং পরবর্তীকালে রাজু ঝা যখন 6টা 10-এ দুর্গাপুরে তার ফরচুন হোটেল থেকে বের হয় এবং যখন যে বর্ধমানের দিকে এগুলো থাকে তখনই এই গাড়ি তাকে ফলো করতে শুরু করে তার একটা জিনিস পরিষ্কার যে রাজু ঝাকে যে খুন করিয়েছে বা যারা খুন করিয়েছে তারা কিন্তু আগেভাগেই জানতো যে রাজু ঝা শনিবার দিন কলকাতা যাবে সেই মতেই তারা সুপারি ক্লাবদের আগেভাগেই নিয়ে আসে দুর্গাপুরে এবং বারবার রেগি হতে থাকে যে কখন কোন রাস্তায় কি রাজু ঝা যাবে সেই রাস্তার উপরেই বারবার তারা স্কোয়াশ করতে শুরু করে অর্থাৎ ওই নীল গাড়ি যে নীল গাড়ি করে আততায়ীরা এসেছিল বলে খবর এখনো পর্যন্ত সেই নীল গাড়ি সকালবেলায় ঘটনার দিন সকালবেলায় ঝাড়খণ্ড যায় সেখান থেকে সুপারি কিলারদের নিয়ে আসা হয় এবং তারপর সেই নীল গাড়িতে চড়েই অপারেশন শক্তিগড়ের খুনের ঘটনায় নয়া ব্রেক থ্রু অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা